আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের বিষয়, কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন। কোনো সফটওয়্যার ছাড়াই ওয়ান ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব। এখানে লিখতে হবে রিমুভ ডট বিজি, লিখে এন্টার প্রেস করে দেব। তো রিমুভ ডট বিজি রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডের ইন্টারফেসটি আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আপলোড করার সিস্টেম আছে, যে ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডে ডিলিট করতে চাচ্ছেন সেটি এখান থেকে আপডেট করে দিতে হবে। আমরা এখান থেকে একটি ছবি আপলোড করে দেব। সিম্পল এই ছবিটি আপলোড করলাম। তো দেখতেই পাচ্ছেন একটিমাত্র ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে ডাউনলোডও করে নিতে পারি। এখানে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে এডিটের অপশন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে এই ছবির পিছনে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগে সেটি এখানে অ্যাড করে নিতে পারেন। স্বপ্ন হলো সত্যি, কোনো সফটওয়্যার ছাড়াই এখন কত ইজি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন, ডাউনলোডের অপশনও দেওয়া আছে। আমরা আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি, খুব সহজেই ডাউনলোড হয়ে গেল। তো আরেকটি ছবি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। কিন্তু পূর্ণিমা আপুর আরেকটি ছবি এখানে আমাদের আপলোড হয়ে গেছে এবং সেটিরও কাজ কমপ্লিট। পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটি কয়েক সেকেন্ডের মাথায় রিমুভ হয়ে গেল। এখান থেকে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি কষ্ট করে হলেও একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।